আব্বু আর ভাইয়া বসে গেছে খেতে। তো আমি কালকে রাতে ঢাকায় থেকে ব্রাউন ব্রেড আসলাম। তো আম্মু আজকে সকালে এই খুদের চাউলের ভাত করে রান্না করলো। আমি সকাল সকাল নাস্তার জন্য সিদ্ধ চাউলের বাঙ্গা চাউলটা নিয়ে নিলাম, আর এখানে শুটকি নিলাম, এই যে শুটকি নিছি এখানে, আর এখানে কাঁচামরিচ টাইলে নিতেছি, আর এখানে রসুনের পাতা আর দেশি পেঁয়াজ। অন্তু বলতেছে যে আম্মু তুমি খুদের পাত্র রান্না করো, আবার অন্তুর অনেক পছন্দের খাবার। এই যে আমি ভোট দিয়ে দিলাম, জানি না কার কার পছন্দ খুদের ভাত, আমাদের অনেক পছন্দ। এখন একটু পানিও দিতেছি পরিমাণ মতো। সকাল সকাল বাজার থেকে চলে আসলো, এই যে এখানে ডাটা নিয়ে আসলো চিংড়ি মাছ দিয়ে। আল্লাহ, চিংড়ি মাছ কত টাকার কেন? দুশো টাকার চিংড়ি মাছ। আল্লাহ রাসুল, এই যে পালং শাক নিয়ে আসলো, ওইদিন আবার রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে, অনেক ভালো লাগছে। তো অন্তু চলে আসলো, অন্তু তো মেসে থাকে, ও শাক সবজি তো রান্না করে খাইতেও পারে না। এইখানে ডাটা নিয়ে আসলো, বেগুন নিয়ে আসলো, পালং শাক নিয়ে আসলো। এই যে এদিকে আমাদের এদিকে বোধের ভাত হয়ে গেছে, আর ওদিকে শুটকি ডালা হইতেছে আমাদের সকালের নাস্তা। ডালা দিয়ে শুটকি বাতা দিয়ে হাইতে খুব মজা। জানি না কার কার পছন্দ, আমাদের ফ্যামিলির সবারই পছন্দ। আম্মু এদিকে সকাল সকালই শিলে পাটা ঘষাঘষি করতেছে, মানে ভর্তা বানাচ্ছে। আমাদের সকালে শুরু হবে তোমার খুদের ভাত দিয়ে। খুদের ভাত হলে তো ভর্তা না হলে একদম জমেই না, তার জন্য আম্মু তৈরি করছে। আজকে হচ্ছে কাঁচা মরিচের ভর্তা, আর সাথে শুকিয়ে আছে, আর আম্মু পেঁয়াজ গুলো এভাবে একটু ছেঁচে নিতেছে। আর ভর্তার মধ্যে এরকম ভাবে আস্ত পেঁয়াজ গুলো থাকলে বেশি ভালো লাগে। এইদিকে আমাদের ভর্তা রেডি, তা এখন এটা আম্মু পেয়ালায় রেখে দিবে। এখানে এটা খাওয়ার পালা, আব্বু আর ভাইয়া বসে গেছে খেতে। তো আমি কালকে রাতে ঢাকায় থেকে ব্রাউন ব্রেড আসলাম। তো আম্মু আজকে সকালে এই খুদের চাউলের ভাত করে রান্না করলো, আর এখানে দুই রকমের ভর্তা, এক আলু ভর্তা, এক হয়েছে কাঁচামরিচের ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা। যদি আজকে ধনিয়া পাতা ইউজ করে নাই সেজন্য আজকে আলু ভর্তাটা অনেক বেশি মজা আমার হাতে। আর অন্ত যেখানে থাকে এমনি সব কিছু খেতে পারে, তো এটা তো আর খাইতে পারে না। সেজন্য আজকে ভাইয়ার জন্য খুদের ভাত আর ভর্তা বানাইছে আম্মু। আর অন্তর অনেক পছন্দ, সকাল অনেক ভালো লাগে আর কি। আম্মু দুপুর রান্না বান্না এদিকে শুরু করে দিছে, আর আমি আসা উপলক্ষে একদম সবকিছু একদম ফ্রেশ শাক সবজি আর এগুলো আপু নিয়ে আসছে সকালে বাজার থেকে। আমি আম্মুকে জাস্ট বলছি আম্মু সবকিছু একদম শাকসবজি রান্না করো ফ্রেশ ফ্রেশ, এখানে আসলে একদম ফ্রেশ সবকিছু খাওয়া যায়। এখানে কত টাকা? ২০০ টাকার চিংড়ি। অনেক সবকিছুই তো এখন অনেক দাম অবশ্য। প্রথমে আমি তোমার ডাটা তরকারি বসিয়ে দিলাম, এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, তোমার হলুদ গুঁড়ো, আপনাদের সাথে আজকেও দেখাইতেছি আম্মুর হাতের
মানে ডাটা আর পালং শাকের রেসিপি। চিংড়ি মাছ দুইটা দিয়ে দিই, দুইটা দিয়ে দিবা চিংড়ি মাছটা? এই যে দুইটা খেতে শেষ। কোনটা দিয়ে বেশি দিবা? বেশি দিয়ে সিটা দিব। জামা কষান হইছে আর প্রথম কি পালং শাক গুলো দিয়ে দিবা? না পালং শাক দিয়ে দিই, চিংড়ি মাছের সাথে কষান হইছে। তো পালং শাক গুলো প্রথমে দিয়ে দিচ্ছি আম্মু। শরীরের জন্য ভালো, আর যা দাম বাড়তেছে বাজারে, তো শাকসবজিটা খায় আপনার একটু মানে সবকিছু একটু দাম তো। হ্যাঁ সবকিছুই, তারপরও আর কি শাকসবজির উপর তো আর কিছু নেই। মানে আমি বিশেষ করে শাকসবজি পছন্দ করতাম না, বাট এখন করা হয় আর কি। ঢাকায় যাওয়ার পর থেকে মানে শাকসবজিটা মিস করি আম্মুর হাতে। এটা দিবা না? আর এখন আম্মু ডাটা গুলো দিয়ে দিবে, আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আর এদিকে পালং শাকটা, পালং শাক কার কার পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই সাড়া দিবেন। পালং শাক, পালং শাকটা খুবই সুন্দর হয়েছে কালারটা। আর এদিকে ডাটার তরকারি এটা হয়ে গেছে, দুইটাতে কিন্তু চিংড়ি মাছ দেওয়া হয়েছে। তো আম্মু দুপুরে রান্না বান্না করছে, আজকে বেশি কিছু করে নাই। আমি আম্মুকে বলছি জাস্ট দুইটা আইটেম করার জন্য, কারণ একটু পরে আবার নানু বাড়িতে যাবো, আর ওইখানে নানু তো অনেক কিছুই অ্যারেঞ্জ করবে জানি। তো নানুকে বলছি রাতে খাবার খাবো এসে। তো রেথিনা কলেজে আমি আম্মু দুরান আব্বু আমরা এখন লাঞ্চ করে নিব। আর এদিকে বাংলাদেশে খেলা চলতেছে, দেখো তো বাংলাদেশে খেলা দেখতেছি ইংল্যান্ডের সাথে। ফার্স্ট টাইম আমি ইয়াটা এটি কি পালং শাক চিংড়ি মাছ দিয়ে করছি আম্মু। মানে খুব যত্ন করে রান্না করে আম্মু, প্রতিটা রান্না এত সুন্দরভাবে রান্না করে। আমি আসলে কেউ টেস্ট না করলে আপনারা বুঝতে পারবেন না প্রতিটা মায়ের হাতে রান্না মানে খুবই ভালো হয়। একটু জাল জাল কাঁচামরিচের মানে জালটা লাগতেছে মুখের মধ্যে, ভালো লাগতেছে। শাকসবজির মধ্যে একটু জাল না থাকলে ভালো লাগে না, সবজির মধ্যে কিছু জাল না হলে ভালো লাগে। মানে রিভিউ দেওয়ার মতো কিছু না, মানে আমার হাতের রান্না একদম সেম সবসময়।